হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা অর্থনীতির চাহিদা নামক যে টপিকটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে বিবেচিত চাহিদা বা ডিমান্ড এখানে আমরা চাহিদা সম্পর্কে আমাদের অনেক ধরনের ধারণা থাকতে পারে তবে আমরা যখন অর্থনীতির ভাষায় দেখব বা অর্থনীতির সাথে সম্পৃক্ত রেখে দেখব তখন দেখব যে এর আকৃতিটা কিন্তু একটু ব্যতিক্রম একটু আলাদা ধরনের আর কি তো চাহিদা বিষয়টা নর্মালি যদি আমরা বলতে চাই স্বাভাবিকভাবে প্রথমত বলি স্বাভাবিকভাবে বলতে গেলে যে আমাদের কোনো কিছু পাওয়ার চাহিদা মনে হচ্ছে যে 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 আমার আমার এটা যদি খুব ভালো ভালো হতো হতো এই 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 থাকলে এরকম একটা চিন্তা এটাকে কিন্তু আমরা চাহিদা বলতেছি তো ঠিক তেমনি চাহিদার ক্ষেত্রে আমরা দেখবো যে তিনটা শর্ত আমাদেরকে থাকতে হবে তিনটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ কোনো দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা এখানে আমরা শর্ত তিনটাকে লিখে নি কারণ এই শর্ত তিনটা আমাদের চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই শর্তের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরীক্ষাতে অ্যানসার করতে পারবো কেননা আমাদের যে উদ্দীপকগুলো করা হয়ে থাকে সেই উদ্দীপকগুলো থেকে আসলে সেটা চাহিদাকে মিন করতেছে কি না সেটা আমরা কিন্তু এই শর্তর মাফিকে কিন্তু বুঝে নিতে পারবো অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে কোন দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা কোন দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে তবেই সেটাকে আমরা কিন্তু চাহিদা বলতে পারবো প্রথম কথা এটা যে আমাদের কোনো দ্রব্য ক্রয় করার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে এবং আরেকটি দেখো পরেরটা বলি দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য থাকতে হবে তাহলে কোন দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা দ্বিতীয়ত দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য আচ্ছা তাহলে দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য এবং দেখো তার পরেরটা দেখো তাহলে ক্রয়ের আকাঙ্ক্ষা পেলাম ক্রয়ের সামর্থ্য পেলাম এবং অর্থ অর্থাৎ দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে তাকে তবেই সেটাকে আমরা চাহিদা বলব এই তিনটা শর্ত যদি পূরণ হয় ঠিকঠাক মতো তবেই সেটাকে আমরা বলতে পারি চাহিদা নয়তো বা চাহিদা নয় এখন যদি একজন ভিক্ষুকের তার যদি এখন মনে করো যে গাড়িতে চলা মানে নিজস্ব গাড়িতে চলাফেরার সে অভাব বোধ করে তাহলে সেটা কিন্তু চাহিদা বলা যাবে না কেননা তার ক্রয়ের আকাঙ্ক্ষা আছে বাট সেটা কেনার মতো কিন্তু সামর্থ্য তার নেই আচ্ছা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক টাকা পয়সালা মানুষ কিন্তু দেখা আছে যে তার একটা গাড়ি কিনবে সে গাড়ি কেনার জন্য সে অর্থ ব্যয় করতে ইচ্ছা করতেছে না সে তার অর্থ ব্যয় করার ইচ্ছা নেই তাহলে সেটাকেও কিন্তু আমরা চাহিদা বলবো না তাহলে আমরা চাহিদা কখন বলবো যে যখন আমার কোনো দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা আমাকে থাকতে হবে অবশ্যই আমার একটা ইচ্ছা থাকতে হবে যে আমি একটা গাড়ি কিনবো আমার দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য থাকতে হবে গাড়ি কেনার জন্য যে পরিমাণ টাকা দরকার সেটা আমার যখন থাকবে এবং ওইটা ক্রয় করার জন্য আমি অর্থ ব্যয় করতে ইচ্ছুক মানে আমি যে রাজি আছি আমার যে অর্থ আছে আমার সামর্থ্য আছে আমি সামর্থ্য অনুযায়ী আমি ওই গাড়িটা ক্রয় করার জন্য আমি অর্থটা আমি ব্যয় করতে চাচ্ছি তখন কি হবে তখনই কিন্তু সেটা চাহিদা হবে তাহলে আমরা চাহিদা সম্পর্কিত বিষয়টা জানলাম এবং এখানে আমরা জানলাম আমাদের এই শর্তগুলো যদি ঠিকঠাক মতো পূরণ করতে পারি ফিলাপ হয় সেই ক্ষেত্রে তবে সেটাকে আমরা বলতে কি চাহিদা এখন দেখো এখানে সবচাইতে বেসিক কথা আমাদের এই চাহিদার ক্ষেত্রে এটা আমরা একটু স্টারমার্ক দিয়ে রাখি এটা যে কথাটা আমরা বলতে চাচ্ছি এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ কোন দ্রব্যের কোনো দ্রব্যের দাম বাড়লে দাম বাড়লে চাহিদা কমে এবং এবং দাম কমলে দাম কমলে চাহিদা বাড়ে এটা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং দেখো আমরা এখানে স্টার্ট মার্ক করে এটা বললাম কথাটা নিয়ে আসলাম এই কথার উপর ভিত্তি করে আমাদের সকল বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা হবে কেননা প্রথমত আমরা চাহিদা কি সেই বিষয়টা জেনে গেছি চাহিদা সম্পর্কিত মানে চাহিদার শর্ত পূরণ করার জন্য যা যা দরকার সবগুলো আমরা জেনে গেছি এবং জাস্ট আমরা এখানে কি দেখলাম যে আরেকটা শর্ত জানলাম যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে অর্থাৎ যদি দামটা বেড়ে যায় যখন বেশি থাকে তখন আমরা কী করি সচরাচর দেখি যে একটু কম কেনার চেষ্টা করি জাস্ট যতটুকু না কিনলেই নয় যতটুকু না গ্রহণ করলেই নয় সেরম কিছু আর যখন কোনো কিছু পণ্যের ওপর যখন একটা অফার দেওয়া হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার দরকার নেই তারপরও আমি কি করে ফেলি জাস্ট অফারের জন্য আমরা কিন্তু ক্রয় করে ফেলি বিশেষ করে আমরা এখন শোরুমগুলোতে গেলে দেখবো যে সেখানে কিন্তু নেকজাস পের মাধ্যমে বা দেখা যাচ্ছে যে বিকাশের মাধ্যমে পে করলে প্রত্যেকটা পণ্যের প্রতি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই ডিসকাউন্টের কারণে কিন্তু আমরা দেখে থাকি অনেক সময় ক্রেতা কী করতেছে যে একটা দাম যদি পনেরোশো টাকা হয় কোনো একটা পোশাকের দাম যদি পনেরোশো টাকা হয় সে কিন্তু সে ডিসকাউন্টের জন্য সেই পোশাকটি বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এই কারণে কি করতেছে অনেকে কিন্তু সেই পণ্যটা তখন গ্রহণ করতেছে তাহলে এই কারণে কি কী কারণে করতেছে ডিসকাউন্ট হচ্ছে তার ক্রয় করার সামর্থ্যের মধ্যে চলে আসতেছে তার ক্রয় করার ইচ্ছাও আসে এবং সে ক্রয় করতেছে এই কারণেই বলা হচ্ছে যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কি হয়ে যায় কমে যায় আবার আলটিমেটলি কি হচ্ছে যখন দামটা কমে যাচ্ছে তখন চাহিদাটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে এটা আমাদের চাহিদা একদম বেসিক কথা এবং এখানে জানো এখন দেখো আমরা জাস্ট একটা উদাহরণ দিয়েই আমাদের এখানকার বিষয়টা শেষ করতে পারি অর্থাৎ আমরা এখানে যদি দেখো আমাদের পাঠ্য বইতে যেভাবে বলা আছে বিষয়গুলো সেটা হচ্ছে যে যখন তুমি দেখা যাচ্ছে যে কোনো কিছু তোমার কিনতে গেলা খুব দরকার বিষয়টা দেখা যায় ইচ্ছা হয়েছে কেনার ইচ্ছা আছে কিনতে গেছো কিন্তু বাজারে যেয়ে দেখলা সেটার দাম অনেক বেশি তাহলে এই যে বাজারে যে দেখতেছো সেই পণ্যটার দাম অনেক বেশি তখন কিন্তু অনেকে কি করে অনেকে দেখা যায় সেই পণ্যটা না কিনেই চলে আসে কেননা দাম অনেক বেশি এবং আমরা সিজনাল যে পণ্যগুলো গ্রহণ করে থাকি সিজনাল যে ফসলগুলো পাই বা যে সবজিগুলো বা যে সকল ফলমূলগুলো সিজনাল ফলমূলগুলো পাই যখন ফার্স্ট টাইম আসে তখন দেখা যায় কি দামটা কিন্তু বেশি থাকে এবং সরবরাহ কম থাকে এটাও ঠিক তারপরে কি মানুষ যাদের খুবই বেশি আগ্রহ তারাই কিন্তু সেই পণ্যগুলো গ্রহণ করে বাকি অন্য ব্যক্তিরা কিন্তু জাস্ট অপেক্ষা থাকে যে যখন এটার দামটা কমে আসবে কেন যে দামটা কমে আসলে তারা সেগুলো গ্রহণ করা শুরু করবে এই কারণে দেখো ওই জায়গাটা তো আমরা কি দেখতেছি যে যখন প্রথম পর্যায়ে ছিল তখন কিন্তু সকলে সেই পণ্যটা গ্রহণ করে নাই কিন্তু যখন দামটা কমে গেছে সরবরাহ বেড়ে গেছে তখন কি যে সেখানে কিন্তু ক্রেতার সংখ্যা বেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখতেছি দাম কমলে আমাদের চাহিদার পরিমাণটা বেড়ে যায় তো বন্ধুরা আমাদের ক্লাসের বিষয় ছিল আজকে চাহিদা আমরা আজকে চাহিদা সম্পর্কে পরিচয় লাভ করলাম এবং পরবর্তী ক্লাসে আমাদের এর বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে